আদানিগাস শিক্ষক নির্বিচারে লাঠি চার্জ করা হয়েছে। মেয়েরাও এই হামলা থেকে রহাই পায়নি। শত শত নেতা কর্মী নির্বিচারে এই হামলায় আহত হয়েছে। নজিরবিহীন এই বর্বর আক্রমণের নিন্দা জানাবার ভাষা আমাদের জানা নাই। বাড়িতে ডাকাত করার মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তাণ্ডব চালিয়েছে। দলীয় কাজে ব্যবহৃত কম্পিউটারের হার্ড ডিস্ক, মূল্যবান কাগজপত্র, দলিল দস্তাবেজ এবং ট্রাক ভর্তি জিনিসপত্র তারা লুট করে নিয়ে গিয়েছে। জিনিসপত্র ট্রাক ভর্তি জিনিসপত্র তারা লুটে নিয়ে গেছে। বিএনপি অফিসের মেঝেতে বোমা পড়েছিল উল্লেখ করে তা উদ্ধারের নাটক সাজিয়েছে তারা। কতগুলো পুলিশ কক্ষগুলো পুলিশ তছনছ করার আগে সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এতে পরিষ্কার বোঝা যায় চিহ্নিত দলবাজ পুলিশ কর্মকর্তারাই এসব বোমা সঙ্গে করে এনে তা উদ্ধারের নাটক সাজিয়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে বোমা পাবার হাস্যকর অভিযোগ দেশবাসীর কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য হলেও তা গল্প আকারে প্রচার করা হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এ ধরনের প্রহসনের মাধ্যমে বিএনপির সদর দপ্তরে পরিচালিত বড়বরিচিত হামলা ও শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে পাইকারি গ্রেপ্তারের ঘটনাকে বৈধ করা যাবে না। এর আগেও গত 6 মার্চ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে একইভাবে সরকারের নির্দেশে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়ে দলের সিনিয়র নেতাদের শরীর বুলেটের আঘাতে জর্জরিত করেছিল। নারী সংসদ সদস্যরাও পর্যন্ত তাদের হামলা ও হেনস্থার শিকার হয়েছে। বর্তমান গণবিচ্ছিন্ন ব্যর্থ ফেসিবাদী সরকার বুলেট, অস্ত্র ও রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে জনগণের আন্দোলন ও প্রতিরোধ বিক্ষোভকে স্তব্ধ করতে চায়। তারা গণহত্যা চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। এর বিরুদ্ধে বিএনপি নেতৃত্বাধীন 18 দল ইতিমধ্যে সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করেছে। জুলুম, পীড়ন, গ্রেপ্তার, হামলা, মামলার মাধ্যমে জনগণের এই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না, বরং তা আরো দুর্বার হয়ে উঠবে। সরকারের পতন ঘটিয়ে জনগণ এই ফেসিবাদী কার্যক্রমের উপযুক্ত জবাব ইনশাল্লাহ দেবে। আমরা গণহত্যা, নির্যাতন, বিএনপির সদর দপ্তর তছনছ ও লুণ্ঠন, সমাবেশে হামলা এবং নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল 12 মার্চ 2013 মঙ্গলবার 18 দলের পক্ষ থেকে সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছি। এ হরতাল সর্বাত্মকভাবে সফল করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এছাড়া আরো ঘোষণা করা হচ্ছে যে আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি সরকার আমাদের নেতা কর্মীদেরকে যারা গ্রেপ্তার হয়েছে তাদের যদি বিনা শর্তে মুক্তি দেওয়া না হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয় থেকে যে মূল্যবান জিনিসপত্র তারা নিয়ে গিয়েছে তা ফেরত দেওয়া না হয়, তাহলে আগামী 18 এবং 19 মার্চ সোমবার এবং মঙ্গলবার সারা বাংলাদেশে আবার হরতাল আহ্বান করা হয়েছে। আমরা সেই হরতালেও দেশের জনগণকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং এই ফেসিবাদী সরকারের পতনের লক্ষ্যে সর্বাত্মকভাবে আগামী 18 এবং 19 তারিখের সোমবার মঙ্গলবার যে অগ্রিম হরতাল আহ্বান করা হলো সেই হরতালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দেশবাসীর কাছে আমি আবেদন জানাচ্ছি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। এ পর্যন্ত আমি 18 দলের পক্ষ থেকে, নেতৃবৃন্দ এখানে সকলে উপস্থিত আছেন তাদের পক্ষ থেকে এই লিখিত বক্তব্য পাঠ করলাম। আরেকটি বিষয়ে ঘোষণা করার আছে, এর আগে 18 জনের সভার আগে আমাদের বিএনপির নির্ধারিত স্থায়ী কমিটির সভা ছিল।
এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জাতির অত্যন্ত জনপ্রিয় সর্ববৃহৎ দলের কার্যালয়ে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব সহ সিনিয়র নেতাদের যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে আজকে অবনতির দিকে যাচ্ছে, এই প্রেক্ষাপটে আমাদের জাতীয়তাবাদী দলের যে নির্ধারিত 19 তারিখে আমাদের কাউন্সিল অধিবেশন হওয়ার কথা ছিল তা এই পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে আগামী 19 তারিখে আমাদের জাতীয় কাউন্সিল। এটা হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত, এটার সাথে 18 দলের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নাই, যেহেতু আমরা এর আগে স্থায়ী কমিটির সভা করেছি, এটার সিদ্ধান্ত আমরা জানি। আপনাদের সকলকে ধন্যবাদ।